করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া সাতক্ষীরার 2100 আনসার বিডিবি সদস্যের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সাতক্ষীরা 21 আনসার ব্যাটালিয়ন সদর দফতরে এই খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা 21 আনসার ব্যাটালিয়নের অধিনায়ক আইয়ুব আলী, সদর উপজেলা আনসার কমান্ডার ওয়াইদুর রহমান, কোম্পানি কমান্ডার সাজেদুর রহমান প্রমুখ। এ সময় 31 আনসার ব্যাটালিয়নের অধিনায়ক আইয়ুব আলী সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস মোকাবেলার আহ্বান জানান। ব্যাটালিয়ন সূত্র জানায়, প্রত্যেক উপজেলার 300 আনসার বিডিবি সদস্যের মাঝে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।